জিবির 79 লাখ জনৈক প্রতিবেশীর ক্ষেত্রে এলাকাবাসীর অপ্রতিবেশী সুলভ আচরণ। এলাকাবাসী সংগবদ্ধভাবে ওই ব্যক্তির খাস জমিতে নির্মিত বসতঘর, ঠাকুর ঘর এমনকি ল্যাট্রিন বাউন্ডারি ওয়াল ভেঙে দেওয়ার কাজে রীতিমতো উন্মত্ত হয়ে উঠেছে। সরকারের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এলাকাবাসীকে ওই প্রতিবেশীর ঘরবাড়ি ভাঙার অধিকার কে দিল? এর নেপথ্যে কি রহস্য রয়েছে? কার অঙ্গুলি হেলনে এইসব চলছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এলাকাবাসীর রোশনলে এক ব্যক্তির সপরিবারে সর্বশান্ত হওয়ার উপক্রম হলো। ঘটনা জিবির 79 টিলার মেমোরিয়াল ক্লাব সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা আশিস রায় ওই এলাকায় দীর্ঘদিনের বাসিন্দা। বাউন্ডারি ওয়াল দিয়ে পুরো বাড়ি ঘেরাও করা রয়েছে, সব ঠিকঠাকই চলছিল। এর মধ্যে এই আশিস রায়ের বাড়িতে আংশিক খাস জমি রয়েছে। সেই জমিতেও তিনি বসতঘর, ঠাকুর ঘর নির্মাণ করে এতদিন দিব্যি বাস করছিলেন। এর মধ্যে নতুন রাস্তা নির্মাণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর এলাকায় জমি চিহ্নিত করে গেছে, তাতেই এই আশিস রায়ের বাড়ির দখলে থাকা খাস জমির বিষয়টি প্রকাশ্যে আসে। সংশ্লিষ্ট দপ্তর অথবা প্রশাসন অবশ্য এ ব্যাপারে এখনও কোনো উদ্যোগ গ্রহণ করেনি, কিন্তু রহস্যজনক কারণে এলাকাবাসী নারী পুরুষ নির্বিশেষে ওই পরিবারের বিরুদ্ধে সরব হলো। শুধু সরব নয়, এলাকাবাসী ওই আশিস রায়ের দখলে থাকা খাস জমির উপর নির্মিত বসতঘর, ঠাকুর ঘর এসব গত 1 এপ্রিল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এর আগেও এলাকাবাসী ওই বাড়িতে সংঘবদ্ধভাবে ভাঙচুর করেছে বলেও অভিযোগ। এ পর্যন্তই শেষ নয়, রবিবার সকালে এলাকাবাসী শ্রমিক নিয়োগ করে ওই আশিস রায়ের বাড়ির বাউন্ডারি ওয়াল, ল্যাট্রিন ভেঙে গুঁড়িয়ে দিল। এমন ঘটনায় বাড়ির গৃহিণীর মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। খোলা রাস্তায় বসে ওই গৃহিণীর আত্মচিৎকারও প্রতিবেশীদের মন গলেনি। বাড়ির যুবক ছেলেও কিং কর্তব্য বিমুখ, এমনকি কাজের কাজ কিছুই হবে না, শুধুমাত্র তাদের ক্ষতি করার জন্য এমনটা চলছে বলে জানান ওই যুবক। কোনো অ্যাম্বুলেন্সও ঢুকতো না, কোনো ফায়ার ব্রিগেডও ঢুকতো না, কিন্তু তারার উদ্দেশ্য এটা হচ্ছে আমার ক্ষতি করা। আলটিমেটলি আমার ক্ষতি হইবে যদি আমি জায়গাটা দিই, আমার ল্যাট্রিন যাইব, আমার ঘরটি যাইব, আমার সেপটিক ট্যাঙ্ক যাইব। আপনিই চিন্তা করেন, কালকে আমার ডিমার্কেশন রিপোর্ট আছে, আজকে যদি তারা ভাঙতে যায় পরে আমি একদিনের ভিতরে কি করে আমি আমার সেপটিক ট্যাঙ্কটারে বানামো, ল্যাট্রিনটিরে বানামো, তার লিগা বা আমার বাড়ির কোনো এখন সিকিউরিটি নেই, আমার এই বাউন্ডারি তারা ভেঙে লাগছে। হ্যাঁ, এই আশিস রায়ের দখলে খাস জমি রয়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। সরকার বা প্রশাসন প্রয়োজনে সে দখলকৃত খাস জমি উদ্ধার করতেই পারে। এক্ষেত্রে দখলকারীকে খাস জমি ছাড়ার নির্ধারিত সময়ও দিতে হয়, এটাই নিয়ম। কিন্তু এটা কোনো মতেই এলাকাবাসীর দায়িত্ব কর্ম নয়। তা এদিন যা হলো তা নিয়ম বহির্ভূত, অনৈতিক বলে বিশেষজ্ঞদের অভিমত। এর নেপথ্যে কোনো একটা রহস্য বিদ্যমান বলেও একাংশ সাধারণ মনে করছে, এমনকি এই ঘটনার পেছন থেকে কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব কলকাঠি নাড়ছেন বলেও সুবুদ্ধি সম্পন্ন মানুষ মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।